তোমারও কি ঠোঁটের ওপর আর গালের মধ্যে ঠিক এরকম লোম আছে? তাহলে বলবো আর দেরি না করে শুধুমাত্র এই জিনিসটা লাগাও, দেখো সমস্ত লোম একবারে উঠে যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সুপর্ণা, আবারও চলে এসেছি আরও একটা পুজো স্পেশাল ভিডিও নিয়ে। যেহেতু সামনেই পুজো আর চলেই এসছে দূর কোড়ায়, এর মাঝে যদি দেখো যে তোমার মুখটা খুবই কালো লাগছে, আনইভেন লাগছে, মুখের মধ্যে কোনো গ্লো নেই, তাহলে বলবো সবার প্রথমে যে তোমার মুখে ফেশিয়াল হেয়ারগুলো আছে সেগুলোকে রিমুভ করতে হবে। আরে দাঁড়ো, ফেশিয়াল হেয়ার মানে তোমার মুখে যে লোমগুলো আছে সেগুলোকে তুলতে হবে। আমরা অনেকেই আছি যারা মুখে রেজার ব্যবহার করতে ভয় পায়। আমাদের মাথার মধ্যে এখনও চিন্তা আসে যে রেজার দিয়ে হেয়ার রিমুভ করবো, যদি আরও মুখের মধ্যে এত এত হেয়ার গ্রোথ হয়ে যায় তখন কি হবে? ঠিক আছে, রেজার দিয়ে তোমাকে ফেশিয়াল হেয়ার রিমুভ করতে হবে না, কিন্তু হ্যাঁ, আমি আজকে তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা সপ্তাহে দুদিন ইউজ করলে এই পুজোর আগে আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি তোমার মুখে কিন্তু আর একটা লোম থাকবে না, তার সঙ্গে তোমার স্কিন ভীষণই গ্লো করবে। যখন মুখ থেকে অবাঞ্ছিত লোমগুলো উঠে যাবে না, তখন কিন্তু এমনিতেই স্কিনটা স্মুথ দেখাবে, সফট দেখাবে, গ্লোয়িং দেখাবে। তার জন্য কি করতে হবে? সবার প্রথমে আমাদের ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করতে হবে, যাতে আমাদের স্কিন সবসময় স্মুথ থাকে, হেলদি থাকে, গ্লোয়িং থাকে। তাহলে বন্ধুরা আর দেরি কিসের, চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদম ভুলো না, এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। এখনকার দিনে কম বেশি আমরা ম্যাক্সিমাম মেয়ে এরকম ধরনের ফেশিয়াল হেয়ার বা অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছি। তার জন্য বলবো আর দেরি না করে নিয়ে নাও খানিকটা পরিমাণ চিনি। চিনি তো আমাদের প্রত্যেকের কিচেনেই থাকে, আমি এখানে হাফ কাপ মতো চিনি নিয়েছি আর নিয়েছি এক কাপ দুধ। এবার একটা সসপ্যানের মধ্যে আমাদের নিতে হবে মোটামুটি 4-5 চামচ মতো চিনি, মানে হাফ কাপ চিনি এখানে তুমি নিয়ে নেবে। এবার এই চিনিটার মধ্যে তোমাকে অ্যাড করতে হবে 1-1.5 কাপ মতো দুধ। তুমি ঠান্ডা দুধ এখানে ব্যবহার করতে পারো অথবা কাঁচা দুধ। দিয়ে এই দুটো উপাদানকে তোমাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, তারপর এটাকে ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে বসাবে। হ্যাঁ বন্ধুরা, যতক্ষণ না চিনিটা পুরো গলে যাচ্ছে আর দুধের কনসিস্টেন্সিটা একদম পুরো ঠিক ক্রিমি ফর্মে আসছে, ততক্ষণ কিন্তু এটাকে তোমাকে খুব ভালো করে বয়েল করতে হবে। দেখো আমার তো দুধে অলরেডি ফোটা শুরু হয়ে গেছে, আমি কিন্তু একটু টাইম নিয়ে এটাকে খুব ভালো করে বয়েল করব যতক্ষণ না আমার দুধের পরিমাণটা কমে আসছে। ওর একটা বাটির মধ্যে আমাদের নিয়ে নিতে হবে মোটামুটি 3-4 চামচ মতো ওই ফুটিয়ে রাখা দুধটা। এর মধ্যে আমি চিনি দিয়েছিলাম, তাই দেখো এর কনসিস্টেন্সিটা অনেকটাই ঠিক হয়ে গেছে। আর দেব 2-3 চামচ মতো চালের গুঁড়ো, মানে রাইস ফ্লোর। অবশ্যই কিন্তু দুধটা গরম থাকতে থাকতে এটাকে মিক্স করবে। আর দিয়ে দেবে এর মধ্যে 1 ফোঁটা পাতিলেবুর রস। দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে তোমাকে একসঙ্গে মিক্স করে নিতে হবে, এর মধ্যে কিন্তু পাতিলেবুর রস মাস্ট অ্যাড তোমাকে করতেই হবে। খুব ভালো করে এটাকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর দেখবে একটা ঠিক কনসিস্টেন্সি ওয়্যাক্স ক্রিমের মতো রেডি হয়ে গেছে। অবশ্যই যেন দুধটা গরম থাকে সেই অবস্থাতেই এটাকে মিক্স করবে, দিয়ে ইনস্ট্যান্ট এটাকে তোমার ফেশিয়াল হেয়ারের ডাইরেকশনে অ্যাপ্লাই করতে হবে। আবারও বলে দিচ্ছি, গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা লাগাবে, ফেশিয়াল হেয়ারের ডাইরেকশনে লাগাবে। আমি দেখো এখানে ঠোঁটের ওপর লাগাচ্ছি, কারণ বেশিরভাগ সময় আমাদের আপার লিপসে এই ধরনের প্রবলেম আসে। একই সঙ্গে কিন্তু তোমরা এটাকে ফুল ফেসেও ইউজ করতে পারো অথবা কানের পাশেও ইউজ করতে পারো। এটাকে অ্যাপ্লাই করা হয়ে গেলে তোমাকে নিয়ে নিতে হবে, দেখো ঠিক এইরকম ধরনের একটা ওয়্যাক্স যে স্ট্রেপগুলো আছে সেগুলো নিতে পারো, অথবা যে ওয়াইপসগুলো আসে না, ওয়াইপসের যে কাপড়গুলো থাকে সেগুলো তোমরা এখানে ব্যবহার করতে পারো। আমি দেখো এখানে ওয়্যাক্সের স্ট্রেপটা কেটে নিয়েছি, দিয়ে এটাকে আমার ঠোঁটের ওপর লাগিয়ে নিলাম। এবার খানিকক্ষণের জন্য আমি এটাকে এভাবেই রেখে দেবো, যতক্ষণ না এটা হালকা একটু শুকিয়ে আসছে আর এটা পুরো চিট হয়ে যাচ্ছে। রেখে দেওয়ার পর দেখবে এটা অটোমেটিক চিটিয়ে গেছে, কিন্তু তখন তোমাকে এটাকে জোরে টানতে হবে। তার ফলে কিন্তু খুব সহজে দেখবে ফেশিয়াল হেয়ারের সঙ্গে সঙ্গে যে কোটা তোমার ব্ল্যাক হেডস বা হোয়াইটসের সমস্যা আছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। সেম প্রসেসটাকে তোমাকে 2-3 বার রিপিট করতে হবে, এর ফলে কিন্তু খুব সহজে বাড়িতে বসে তুমি একদম গোড়া থেকে ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করতে পারবে। দেখবে একটা খুব সুন্দর সফট স্কিন ইনস্ট্যান্ট পেয়ে গেছো। এরপর আমাদের নিয়ে নিতে হবে একটা ফিটকিরি। হ্যাঁ বন্ধুরা, ফিটকিরি তোমরা ইজিলি লোকাল গ্রসারি শপে এবং কসমেটিক শপে পেয়ে যাবে। এবার ফিটকিরিটাকে তোমাকে একটুখানি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে, যাতে আমরা ফিটকিরির গুঁড়োটা পেতে পারি।
তোমরা চাইলে এমনি ওটাকে গুঁড়ো করে রাখতে পারো। এবার একটা বাটির মধ্যে ফিরকিটার গুঁড়োটার সাথে তোমাকে অ্যাড করতে হবে মোটামুটি 3-4 চামচ মতো জল, যাতে এটা পুরোপুরি মিক্স হয়ে যায়। এবার জল আর ফিরকিটা তোমাকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, দিয়ে এই সলিউশনটা তোমাকে তোমার স্কিনে ইউজ করতে হবে যেখানে তুমি ফেসিয়াল হেয়ারটা রিমুভ করেছো। ফিটকিরি এরপর লাগালে কি হবে, তোমার ফেসিয়াল হেয়ারের গ্রোথটা দেখবে দিনে দিনে কমে আসছে, একই সঙ্গে রেডনেস, র্যাশ, ইরিটেশনের মতো সমস্যা তোমাকে ফেস করতে হবে না। অনেক সময় মুখে লোম তোলার পর কিন্তু স্কিনটা খুবই লাল হয়ে যায়, র্যাশ বেরোয়, সেক্ষেত্রে কিন্তু এই জাতীয় কোনো সমস্যা আসবে না। স্কিন এত বেশি ব্রাইট হয়ে যাবে তুমি নিজেই দেখে বুঝতে পারবে, কারণ এর সঙ্গে আমাদের ট্যান, ব্ল্যাক হেডস আর ব্ল্যাক স্পটগুলো কিন্তু ধীরে ধীরে চলে যাবে। তাই বলবো আর দেরি না করে পুজোর আগে এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, সপ্তাহে একদিন এটাকে ইউজ করে দেখো, দেখো সমস্ত মুখের লোম উঠে গেছে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।